আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ছাদবাগানে আঙ্গুর গাছের ভিডিও আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি, কিন্তু তখন আঙ্গুর ছোট ছিল, আর এখন আঙ্গুর বড় হয়ে গিয়েছে এবং অলরেডি পেকে গিয়েছে। তো সেই ভিডিও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমি আর আমার আম্মা আজকে আঙ্গুর পাড়তে এসেছি। আসলে রোজার মধ্যে আলহামদুলিল্লাহ প্রতি রোজার ইফতারে আমরা আঙ্গুর দিয়ে ইফতার করি। যেহেতু আমার 8টি গাছ আঙ্গুরের, আর সব গাছে আঙ্গুর ধরেছে এবং সব গাছে আঙ্গুর পাড়তে শুরু করেছে। এই যে দেখেন আঙ্গুরগুলো কতটা পেকেছে এবং বড় হয়েছে। আর এবার কিন্তু আমার আঙ্গুর গাছের তৃতীয়বারের মতো ফলন আসলো। প্রথমবারের আঙ্গুর টক ছিল, বেশ টক। দ্বিতীয়বার যখন আঙ্গুর আসলো একটু মিষ্টি হয়েছে, টক কমে গিয়েছিল। আর এবার আঙ্গুরে টক একদমই নেই, বেশ মিষ্টি লাগছে খেতে। প্রতিদিন ইফতারেই আমরা এই পরিমাণ আঙ্গুর তুলে নিয়ে যাই। আঙ্গুর যখন বড় হতে শুরু করে তখন একটু পানির পরিমাণ বেশি দিতে হয়। পানি বেশি দিলে আঙ্গুরে টকটা কমে যায়, আমরা যা দেখলাম। আর এছাড়া আঙ্গুর গাছে পটাশ সার ব্যবহার করলেও আঙ্গুরের টক কমে যায়। আমি গাছে পটাশ সার ব্যবহার করেছি এবং প্রচুর পরিমাণে পানি দিয়ে গাছে। আজকের জন্য এইটুকুই পারলাম। আর আগের গাছগুলো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা আঙ্গুর হয়েছে গাছে। এই যে দেখেন, এই আঙ্গুরের থোকাটা একদম মাটিতে পড়ে গিয়েছে। আঙ্গুরের ভারে আমার গাছের ডাল সহ নিচে পড়ে গিয়েছে। এত ভালো লাগে দেখতে, ছাদে আসলে আসলে নিচে যেতে ইচ্ছে করে না। থোকায় থোকায় আঙ্গুর ধরে আছে। আর আঙ্গুর খাওয়ার জন্য তো পাখিরা খুব ভিড় করে। আমার অনেক আঙ্গুরই পাখি খেয়ে ফেলে, আর পিঁপড়া তো আছেই। এই যে দেখেন, এই উপর থেকেই আঙ্গুর খেয়ে ফেলেছে। এই আঙ্গুরগুলো আজকে পারবো না, এগুলো থাকুক গাছে, আগামী দিনে এগুলো পারবো। আর যেহেতু সব আঙ্গুরই একসাথে পাকতে শুরু করেছে, তাই প্রতিদিনই আঙ্গুর পাড়তে হয়। পাতার ফাঁকে ফাঁকেই আঙ্গুরের থোকা দেখা যায়। আমার প্রথমে 2টি গাছ ছিল আঙ্গুরের, তার থেকেই আমি 8টি গাছ করেছি। ছাদের এক পাশে, এই যে এই পাশে আমি ছোট ড্রামে 4টি আঙ্গুর গাছ লাগিয়েছি, এবং আরেক পাশেও আমার 4টি আঙ্গুর গাছ আছে, এবং সেই আঙ্গুর গাছেও প্রচুর আঙ্গুর ধরেছে। বাঁশ দিয়ে একটা মাচার মতন করেছিলাম, কিন্তু আঙ্গুরের ভারে আমার মাচা একদম পড়ে গিয়েছে এবং আঙ্গুর মাটিতে ঝুলে পড়েছে। ছাদ বাগানে লাগানোর মতন একটি গাছ আঙ্গুর গাছ, এবং খুব সহজেই এর ফলন আপনারা পেতে পারেন।
আর আঙ্গুরে বেশ পুষ্টিগুণও অনেক, প্রচুর পরিমাণে ভিটামিন সি আঙ্গুরে আছে। তো এই ছিল আমার আঙ্গুর গাছের ভিডিও, যদি আপনাদের কারো ভালো লাগে থাকে তবে আমি সার্থক। আপনারা ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছ লাগাবেন, দেখবেন পরিশ্রম এবং আপনার কষ্টের ফল আপনি অবশ্যই পাবেন। তবে যে কোনো গাছেই ধৈর্য ধরতে হয় ফল পেতে। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।